কাটার মাস্টার। ক্যারিয়ারের শুরুতে কাটার দিয়ে ক্রিকেট দুনিয়া কাঁপন ধরিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু এখন নিজে যেন হয়ে গেলেন কাট। ম্যাচের পর ম্যাচ উইকেট শূন্যতায় নিজেকে হারিয়ে ফেলছেন না তুদি ফিজ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সম্প্রতি টাইগার পেসাররা সব দলের বিপক্ষে করছে বাজিমাত, কিন্তু এক্ষেত্রে একমাত্র মুস্তাফিজি যেন নিজের জাত চেনাতে ভুলে গেছেন। তার গত এক বছরের পরিসংখ্যান বলে একই কথা। জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাদ দিলে মুস্তাফিজের পারফরমেন্স শুধু ভয়াবহ নয়, মারাত্মক ভয়াবহ। এক বছরে 13টা ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা মাত্র 11টা। হোম আর অ্যাওয়ে হিসেব করলে 7 ম্যাচে 289 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ঘরের মাঠে, আর বাকি 7 ম্যাচে 180 রান দিয়ে 8 উইকেট নিয়েছেন দেশের বাইরে, যার মধ্যে 5টাই আবার জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাচের পর ম্যাচ মুস্তাফিজ খেলে যাচ্ছেন, কিন্তু কিছুতে রঙিন জার্সিটা রঙিন করে তুলতে পারছেন না। চলতি ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের শুরুটাও বর্ণহীন দি ফিজের। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচে মোট 18টা উইকেটের মধ্যে পেসাররা নিয়েছে 11টা উইকেট, যার মধ্যে 6টা নিয়েছে বাংলাদেশি পেসাররা আর বাকি 5টা আয়ারল্যান্ডের পেসাররা। দুই দলের মোট 5 জন পেসারের মধ্যে 4 জনই উইকেট পেয়েছে, একমাত্র মুস্তাফিজ ছাড়া। 6 ওভার বল করে 31 রান দিয়ে উইকেট শূন্য মুস্তাফিজ, অথচ ওই একই পিচে বল করে উইকেট পেয়েছে টাইগার ও আইরিশ পেসাররা। বলা চলে এই ম্যাচে পেসাররাই দেখিয়েছে দাপট। সাকিব হৃদয়রা নার্ভাস 90তে আউট হয়েছে পেসারদের বলেই, অথচ মুস্তাফিজ কার্যত কিছুই করতে পারছেন না। মুস্তাফিজের এমন পারফরমেন্স শুধু ভক্তদেরই হতাশ করে ব্যাপারটা এমন নয়, মুস্তা নিজেও যেন নিজেকে হারিয়ে ফেলছেন। দিন শেষে একজন বোলারের উইকেট পাওয়া নিশ্চয়ই আত্মবিশ্বাসের বড় শক্তি, যেটা এই মুহূর্তে কাটার মাস্টারের সবচেয়ে বেশি প্রয়োজন। মাহমুদুল হাসান, 71।